হ্যাঁ গাইস, চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আজকে কোথাও যেতে পারিনি। শুধু আমার গ্রামেরই ব্লগ বানাবো, আর আমি যে স্কুলে পড়তাম সেগুলো তোমাদেরকে দেখাবো। কোন স্কুলে পড়তাম আমি, কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি সেসবগুলো দেখাবো। আর আমাদের যে স্কুলের মাঠ আছে যেখানে ক্রিকেট খেলতাম আমরা, এবার শীত আসছে আবার ক্রিকেট খেলা স্টার্ট হবে, তো সেই জন্য ছেলেপেলে মাঠ প্রিপেয়ার করছে, মাঠ রেডি করছে, মাঠ ঠিক করছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর থাকো ব্লগে, থাকো। কি বলছি, সব কন্টেন্ট নেই না, কন্টেন্ট মাস্ট। তোমরা কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও কিসের ওপর বানাবো না বানাবো, কনফিউজ হয়ে যাচ্ছি তো একা আমি। তো জানাও নেক্সট ভিডিও কিসের ওপর বানাবো আমরা, সেটা জানাও, তাহলে ভালো হবে, আমাদের সুবিধা হবে, তোমরা যেগুলো বলবে সেগুলোর উপর আমরা কন্টেন্ট তার উপরে ভিডিও বানাবো। তো ব্লগটা কন্টিনিউ করছি আমি, আর আজকে বেশি কথা বলতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ আজকে, ওই জন্য কোথাও যেতেও পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। গ্রামের জিনিসগুলো দেখাবো আর আমাদের স্কুলটাও দেখাবো তোমাদের। আর স্কুলের অবস্থা খুব খারাপ, লকডাউনের পর থেকেও স্কুল বন্ধ, সব স্কুলে গাছপালা হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি স্কুলটা আমাদের। আর আমাদের একদিনকে তোমাদেরকে আমাদের এই যে আমাদের গ্রামের হাটটা দেখাবো, কারণ সব জায়গায় তো ফ্রেশ সবজি পাওয়া যায় না, তো এই গ্রামের সাইডে তোমার সবজি এসবগুলো ফ্রেশ পাওয়া যায়, তো তোমাদেরকে সেগুলো দেখাবো। আর কম দামও পাওয়া যায় তোমার বাইরের থেকে, সিটি থেকে তোমার এখানে কম দামে পাওয়া যায় সবজি, সেসবগুলোও দেখাবো তোমাদেরকে। সাথে থাকো আর একটু ভালোবাসা দাও ইয়ার, কষ্ট করে শরীর খারাপ, তাও কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কোথায় তোমাদের একটু পছন্দ হবে। কী করছো, সাবস্ক্রাইব করো, আর কতদিন। এই তো ভিডিও স্টার্ট করলাম, মাত্র দুটো ভিডিও দিছি, এখন থেকেই তোমার ডিমান্ড দেখছো, আর কতদিন। তাও বলছি সাবস্ক্রাইব করো, বয়স হয়ে যাবে তারপরে করবে নাকি, বুড়ো হয়ে যাবো কন্টেন্ট দিতে পারবো না তখন সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবটা করো এখনই, নেক্সট ভিডিও এর থেকে ধামাকাদার আসবে। চলো তাহলে সিনেমাটিক কিছু ফুটেজ দেখে নাও আমার সাথে, লেটস গো। এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট, এটা হচ্ছে একটা গেট, মেন গেট, আর ওদিকে একটা গেট আছে কিন্তু ওই গেটটা খোলা হয় না, ও গেটটা বন্ধই থাকে সবসময়, তো এই গেটটা মেন গেট। চলো আসো দেখে নাও আমার, যাকে বলে এই জায়গাটা দেখলে না পুরানো ইয়াদা তাজা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এই সবে আমরা আগে ছোটোবেলায় দৌড়াদৌড়ি করে বেড়াতাম, লাফালাফি করতাম, খেলতাম, ইয়ে করতাম, তো সব ঠিক আছে। লকডাউনের পর থেকে সব বন্ধ হয়ে গেছে এগুলো, তো দেখো গাছ টাছ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে স্কুলটা, আই হোপ পরিষ্কার হবে, কল স্কুল খোলার পরে হয়তো পরিষ্কার করা হবে। আর এই সাইডে ক্যামেরাম্যানগুলো আছে যেহেতু, তো এইখানে মিড ডে মিলে রান্না টান্না হতো। আর এই অপোজিটটাতে যে এর অপোজিটটাতে যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটার ওই সাইডে অনেক রুম আছে, তো ওই বিল্ডিংটা দেখানো যাচ্ছে না কারণ এখন লকডাউনের জন্য ওগুলো বন্ধ পুরো, তো ওদিকে ঢোকার পারমিশনও নেই আমাদের, তো এখান থেকে আমাদেরকে ক্যাপচার করতে হচ্ছে ফুটেজ, কিছু করার নেই। পরে নেক্সট টাইম যখন স্কুল খুলবে তখন ভালো করে একটা বানানোর চেষ্টা করব, স্কুল আমার স্কুল নিয়ে একটা ভিডিও। তোমরা যদি চাও কমেন্ট করে জানিও যে আমার স্কুল নিয়ে তোমাদের ভিডিও দেখতে যদি ইন্টারেস্ট থাকে, তো আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই বানাবো আমাদের স্কুল নিয়ে একটা ভিডিও। গাইস উইন্টার তো চলে এলো, তো সবাই ক্রিকেট খেলা স্টার্ট করবে, সেই জন্য আমাদের স্কুলের যে মাঠটা আছে ওখানে ক্রিকেটের জন্য যে মাঠ রেডি করছে, সব ছেলেরা খাটছে, তো সেই সব ফুটেজগুলোও দেখো, মজা নাও। কী করবো আজকে তো শরীর খারাপ ছিল আমার, সেই জন্য কোথাও যেতে পারলাম না, তো তোমাদেরকে এগুলোই দেখতে হবে আজকে, কিছু কিছু সিনেমাটিক ফুটেজও দেখো ভাই। সরি গাইজ, প্রচণ্ড নয়েজ এখানে, এখানে এত নয়েজে ভিডিও শ্যুট করা ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে, দেখছো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড নয়েজ এখানে, তো এর জন্য আমার সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে খারাপ লাগতেও পারে, তো এই ভিডিওটাতে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে। হেই গাইস, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আর
বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এইভাবে সাপোর্ট করতে থাকো, আসবে ধমাকাদার কন্টেন্ট আসবে। বাই।